এভরিওয়ান, গুড মর্নিং। আজকাল খুব জলদি ঘুরতে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন ঘুরতে বাজে প্রায় দেখে যাচ্ছি, এরকম কথা বাজছে, কারণ আমি ঘুরতে ভুলে গেছি। তো এখন বাজছে প্রায় 6:20, আমি 6:20 বললাম, 6:20 ঘুরতে গেছি, জানটা হয়ে গেছে। তো আজকে বানাবো হচ্ছে লুচি আর চা, আমার খুব পছন্দের, আমার বড়ের খুব পছন্দের, নানা কাছে ওর খুব পছন্দ। তো চলো আমি আটাটা মেখে নিই, আটা লুচি হবে, ময়দা লুচি আমরা খাই না কেউ। তো আটাটা মেখে নিই, ঠিক আছে? তো আটা নিয়েছি, একটু নুন নিয়ে নেবো, সামান্য পরিমাণে নুন, নুন না দিলে আমার ঠিক লুচিতে টেস্ট পাবে। তো একটু নিয়েছি নুন, দেখতে পাচ্ছি পিওর আটা নিয়েছি, ময়দা দিয়ে লুচি বানাই না, বলতে আমার ময়দাটা ঠিক পছন্দ হয় না। আচ্ছা, আমি আটা যেটা বানাবো, ময়দাটা অতটা খাবার। তো এটা মেখে নিচ্ছে, একটা দোষ তৈরি করে এটা মেখে পাবো, ঠিক আছে? একটু একটু করে জলদি মেখে নেবো, তাহলে ডোটা ভালো হবে। আমার আবার সবসময় একটু সফট দৌড়ে যায়, বুঝে গেলাম, তো সফট হয়ে যায়, যাই বাবা ভাই, এত সফট কেউ মাখে? হ্যাঁ চলো, তাও চেষ্টা করছি একটু হার্ড তৈরি করার, বাট সফট হয়ে যায় বাবা। তো এখানে আমার হয়ে গেছে আটাটা মাখা, এবং একটু মতো এখানে সাদা তেল ইউজ করছি, এটা একটু সফট হয়ে যাবে, এটা একটু মতো বুঝি না, এটা ইউজ করি কিছু ক্ষেত্রে, বড় ক্ষেত্রে কখনো ইউজ করি না, কিছু ক্ষেত্রে আমি ইউজ করি, এটা অনেকটাই সফট হয়ে যাবে, দেখতে পাচ্ছ মাথাটা কতটা আমার সফট হয়ে গেছে, আমাদের হার্ড করা এই জন্য বলবো না। তো চলো লুচিগুলো ফেলে নিচ্ছি, তো এখানে আমি লুচিগুলো গোল 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 করে নিচ্ছি, কেন কেন লুচি ফেলবো, খুব বেশি বড় করিনি, এবং সেই লুচিটা ভালো হয়, বেশ বড় বড় লুচি হবে, ঠিক আছে? যেগুলো সব বেড়ে পট পট করে বেঁধে নিলো, ঠিক আছে? দিয়ে দিবে, তো লুচির লই মাখা কমপ্লিট, এবার লুচি লই আছে, আমি আবার বড় মাখা তিন দিন যথেষ্ট, বেশি খাবার নষ্ট করে লাগে, যেটুকু তুমি খেতে পারবে সেটুকু রেডি করা উচিত। দারুণ।